শুভগ্রহ আন্দোলনের সময় যে ক্রমার মধ্যে দিয়ে মেয়েরা গেছে, আমাদের মেয়েরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তাতে বাংলাদেশের টোটাল স্টুডেন্টরা শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে। এবং এই যে স্বাধীনতা, একটা স্টুডেন্ট আমরা সবসময় মনে করেছি যে ব্যস্ত আছে, আমরা স্বাধীনতা দেখেছি, দেখেছে পার্টিসিপেট, ওরাও যে জেগে উঠতে পারে, ওরাও যে স্বাধীনতা দিতে পারে, ওদের ওদের চিন্তাও যে সচেতনতা আছে, দেশের জন্য ভালোবাসা আছে, এই সাইডটা কিন্তু ওরা তুলে ধরতে পারে পেরেছে। এই এই স্টুডেন্টদের মধ্যে যেটা থাকতে পারে এটা কিন্তু আমরা ভুলে গেছি, আমরা বিশ্বাস করি, কিন্তু আসলেই তারা সচেতন, তারা দেশকে ভালোবাসে, তারা দেশের সব কিছু নিয়ে সচেতন, এবং তারা দাঁড়িয়ে যাবে, তারা বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ, তাদের মতো একটা বাংলাদেশ গড়ে তোলার কাজে এগিয়ে আছে। এটা আমরা এই যে একটা প্রেক্ষাপট এখান থেকে কিছুদিন আগে আমরা আমাদের যখন সন্তানদের দেখি, সবসময় দেখি ওরা কি করছে, ওরা মোবাইল নিয়ে কিন্তু বসে আছে, ওরা সেলফ সেন্টার, আমরা অ্যানালাইসিস করেছি, কিন্তু ওদের যে ডেপথ আছে, ওরা যে আকাঙ্ক্ষার জায়গায়, ওরা জ্ঞানের জায়গায় যে অনেকখানি এগিয়ে আছে, এটা কিন্তু আমরা ধরতে পারিনি। এবং এইখানে সে ওরা আওয়াজ দিয়েছে, এরা দেখিয়েছে যে আমরাও পারি, দেশপ্রেমী বলেন, মানুষের প্রতি ভালোবাসাই বলেন, আর অন্যায়ের প্রতিবাদের জায়গায় বলেন, ওরা কিন্তু সচেতন। এই সচেতনতার জায়গায় আমরাও যে জুটেছি, এদের এরকম করে বলা যাবে না। প্লাস আপনি শুধু এই আন্দোলন, এই বসুম বিরোধী আন্দোলনের পরেও আমরা আরেকটা দেখেছি, বন্যা হয়েছে প্রচুর প্রচুর, এবং দেশে খারাপ পরিস্থিতি হয়ে গেছিল। এই সময় ছাত্রছাত্রীদের যে নেমে দেশকে সাহায্য করা, আপনারা দেখেছেন বসুম বিরোধী আন্দোলনের পরে রাস্তাঘাটে ওদের ট্রাফিক সিগন্যালে কাজ করা, কাজেই দেশ ওদেরই, এই দেশকে সুন্দর করে তুলবে ওরাই, এবং এই দেশের ওদের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করছি। যে আহত হয়েছেন তাকে তো আমরা, যে আহত হয়েছেন তার প্রতি আমরা তো অবশ্যই সমবেদনা জানাবো, আমি আশা করছি, আমরা ফোনেও যোগাযোগ করেছি, আশা করছি এই ট্রমা থেকে বের হয়ে এসে আবার স্বাভাবিক জীবনে প্রবেশ করবে, এবং তার জন্য আমি দোয়াই করছি। আর প্লাস হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা যারা জেগে উঠেছে, তারা সুন্দর বাংলাদেশের জন্য প্রথমে যেটা কাজ করবে সেটা হচ্ছে নিজেকে গড়ে তুলবে, পড়াশোনা করবে, পড়াশোনা এবং নিজেকে গড়ে তুললে কিন্তু সার্বিক যে অবস্থা সেটা তৈরি করতে পারবে, এবং দেশ একটা সুশৃঙ্খল, সুন্দর, দুর্নীতিমুক্ত এবং নীতি, নিজেকে নৈতিক দিক দিয়ে সব শক্তিশালী করতে পারবে, তখনই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ পেতে পারি। আমি বিকর্ণেশা থেকে 30 বছর আমি বিকর্ণেশা চাকরি করি, যে বিকর্ণেশা আমি ঢুকেছি, যে বিকর্ণেশা আমি দেখেছি হামিদ আলী আপার থেকে, যে বিকর্ণেশার একটা প্রেক্ষাপট ছিল, এখানকার মেয়েরা সব সময় পড়াশোনা করেছে, অনেক ক্লাব এবং অনেকগুলো ক্লাব ছিল, কালচারাল প্রোগ্রাম ছিল, এগুলোর মাধ্যমে তৈরি হয়ে এসেছে। এই যে একটা ক্লাব স্টাডি নিজেদের তৈরি করা, এমন একটা বিকর্ণেশা ছিল, এবং আমাকে যদি সেই সুযোগ পাই, আমি যেহেতু এখন নতুন ঢুকেছি, আমিও চেষ্টা করবো সেই বিকর্ণেশায় যেন আমরা আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। বিকর্ণেশার স্টুডেন্টদের আমি 3টা জিনিস দিতে চাই, এক হচ্ছে পড়াশোনা, সে পড়াশোনায় মেধাবী হবে, সে শিক্ষা রেগুলার পড়াশোনা করবে, যেটাকে তার করতেই হবে, তার হলো প্রথম জায়গা হচ্ছে পড়াশোনা, দ্বিতীয় জায়গা হচ্ছে নিজেকে গ্রোন আপ করা, মানে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা, মানে ক্যাম্পাস স্টাডি যেটা বলে, যেমন তার এক্সট্রা কারিকুলাম থাকবে, সে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে, সে বাইভাবোর্ড দিতে পারবে, সে কোনো কিছু দিয়ে খাবে যাবে না, পরিস্থিতিকে সামাল দিয়ে চলতে পারবে, তার এই ক্যাপাসিটিটা থাকবে, এইটা করা শুধুমাত্র এক্সট্রা কারিকুলাম হলেই তার পক্ষে সম্ভব, শুধুমাত্র স্টাডি, শুধুমাত্র পড়াশোনা দিয়ে এই জীবনে আপনার জীবন দেখতেই পাচ্ছেন যে সমাজ দাঁড়িয়েছে, সেখানে কিন্তু তাকে কম্পিটিটিভে থাকতেই হবে, তাতে এই ধরনের মেয়েকে আমরা, এই ধরনের স্টুডেন্ট আমরা গড়ে তুলতে চাই।